সুরা প্রেমিকদের আশ্রয়স্থান জঙ্গিপুর বাসস্ট্যান্ডে। জঙ্গিপুর বাসস্ট্যান্ডের বেহাল দশা, নোংরা আবর্জনা থেকে শুরু করে মদের বোতলে ভর্তি বাসস্ট্যান্ড এলাকা। স্থানীয়দের দাবি, সন্ধ্যা ঘনিয়ে আসলে শুরু হয়ে যায় অসামাজিক কাজকর্ম বাসস্ট্যান্ড চত্বরে। প্রতিবাদ করলে শুরু হয় নোংরা ভাষায় গালিগালাজ। তাই অবশেষে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামকে সমস্ত বিষয় জানানো হয়। জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম পরিদর্শনে আসেন এবং তিনি বলেন, খুব শীঘ্রই জঙ্গিপুর বাসস্ট্যান্ডের সমস্ত এলাকা খুব শীঘ্রই সংস্কার করা হবে। রাজশেখ ও চন্দন সরকার, রিপোর্ট এনডিবি ডব্লিউপি। অভিযোগ করবে তুলছে না, সেই বিষয়টা কি বলবেন? ভাঙচুর কে করেছে আমি জানি না, তবে একটা যখন পৌরসভা জায়গার উপর একটা কংক্রিট একটা ঘর করবে, পৌরসভাকে জানানো উচিত আমি মনে করি। কে ভেঙেছে আমি জানি না, তবে আমি ঘুরতে এসে দেখলাম নাকি এখানে ওই কংগ্রেসের বিরোধী দল নেতা ছিল 2 নম্বর ব্লকে, উনি ডাকছিলেন আমাকে, আমি যাইনি। তবে কথা হলো, যদি পৌরসভার জায়গাতে পাকা কোনো কংক্রিট ঘর করে তো পৌরসভাকে জানানো উচিত। সামনের জায়গাতে নিয়ে আসবো ওই ব্যাপারটা, সেখানে ব্লক সভাপতি থাকবে, তারপর আমাদের কংগ্রেসের বিরোধী দল নেতারা থাকবে, বসে একটা আলোচনা করে সিদ্ধান্ত করে সেটা ফাইনাল করবে, যাতে কোনো গণ্ডগোল না হয়। বিরোধী দলের নেতা আপনাকে যখন ডাকছে তখন তো সৌজন্যমূলকও যেতে পারতেন, কেন গেলেন না? ওখানে যেহেতু ভেঙেছে কেউ, আমার যাওয়াটা ঠিক হবে। আপনি তো পৌরপিতা, আপনারই তো পৌরসভার আপনাদের একটা কংগ্রেসের অফিস করেছে, আমি ওখানে যাবো না। আমি ডাকলাম আমার নিজের পৌরসভাতে, আমি যে ব্লক সভাপতি আছে হাসানুজ্জামান বাবু তাকে ডাকলাম, 6 তারিখে বসে একটা সমাধান। বাস মালিকেরা বলতে আমাদের মিরাজ ছোটো ভাল, ও আমাকে বেশ কয়েকদিন থেকে বলছে কি বাস স্টেশনের অবস্থা খুব খারাপ, কিছু গাড়ি মানে রিপেয়ার করার জন্য এখানে বাস স্ট্যান্ডে থাকছে। তো তাই দেখতে এলাম বাস স্টেশনের পরিস্থিতি আর কি, পরিস্থিতি তো খুবই খারাপ দেখলাম। আগামী দিনে যতটা পারবো ভালো করার চেষ্টা করবো। বাস স্ট্যান্ড সংস্কার হবে তাহলে? হ্যাঁ হবে। আর এই মদ পদ খেয়েছে বলে এসছে এলা লিখো তোমরা বেশি করে কি জমি, চিকেন আছে, রাইস আছে, চিকেন রাইস দিয়ে নাই পানি ওটা হাওলিয়া বন্ধ।